अरे दादा एटू जाना ना नीचे न बनेगी। গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। আজকে আমাদের লাস্ট ডে, ঘড়িতে সময় এখন 6:30 বাজে। হোটেলে আমাদের 8টার মধ্যে চেক আউট করে দিতে হবে। এক এক করে সবাই উঠেই পড়েছে মোটামুটি, গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে রাইডিং গিয়ার পরে আমরা বেরিয়ে যাবো। হোটেলের ব্যালকনি দিয়ে এখন মুর্শিদাবাদের ভিউটা কিছুটা এরকম লাগছে। চলো আর কথা না বাড়িয়ে ফ্রেশ ট্রেস হয়ে রেডি হই। ঘড়িটা এখন বাজে হচ্ছে 9:45। এবারের মতন মুর্শিদাবাদ থেকে বিদায়, ট্রিপ 2-0 করে নিয়েছি। সময় এখন 8:42। কালকে আমরা সবকটা লোকেশন কভার করতে পারিনি, ওই জন্য আমরা প্রথমে আজকে যাব এখন এখান থেকে কাটরা মসজিদ, ওখান থেকে পলাশির ব্যাটেল ফিল্ডটা দেখে কৃষ্ণনগরের কাছে গিয়ে আমাদের লাঞ্চটা করা। অনেক লেট নাইট অবধি জাগা হয়ে গেছে বলে ব্রেকফাস্টটা ভাবছি স্কিপ করে যাব, এক কাপ চা খেয়ে নেবো তো এনার্জিটা চলে আসবে, তারপর সোজা লাঞ্চ করব। চলো ফাইনালি আমরা এসে গেছি কাটরা মসজিদ। এই মসজিদটা তোমরা গুপ্তধনের রহস্যের কোনো একটা পার্ট, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওখানে দেখতে পাবে। পর আমরা চলে এলাম পাশেই জাহান খোসা কামান দেখতে। মাথাতেই ধরলাম আমি ও দিকটা, ওটাও ছেড়ে দিলাম, তাও বোঝাতে পারবে না। এখান দিয়ে মেপে যাবো, ঠিক আছে দেখি, তাও বোঝাতে পারবে না। হ্যাঁ চলো, তাও বোঝাতে পারা যাবে না। আজকের মতন মোটামুটি মুর্শিদাবাদের আমাদের রাইড শেষ। ঘড়িতে এখন বাজে 10:06, মুর্শিদাবাদ দিয়ে বেরানোর পালা। অন্দাবয়ে আমরা যাব পলাশির ব্যাটেল ফিল্ড দেখতে, আর পলাশির ব্যাটেল ফিল্ড এখান থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার। আগের বার যখন এসেছিলাম মুর্শিদাবাদ 3 দিন ছিলাম, বেশ অনেকগুলো জায়গা কভার করেছিলাম। এবারে এক রাতের জন্য এসেছিলাম, তাও মোটামুটি বেশ ভালোই অনেকগুলো জায়গায় কভার করা হলো। প্রত্যেকটা রাইডের বাড়ি ফেরার সময় যখন আমরা বেরাই লোকাল সিটি ট্রাফিক দিয়ে, বেরাতে বেরাতে আমাদের আর্ধেক অবস্থা খারাপ হয়ে যায়। রবিবারের সকাল সবাই বাজার দোকান করতে বেরিয়েছে ছুটির দিন, আর তার ওপর মাথার ওপর রোদ্দুর, আলাদাই লেভেলের একটা ফ্রাস্ট্রেশন হয়ে যায় যতক্ষণ না তুমি হাই রোডে উঠবে। হেলমেটের ভেতরে যা গরম হচ্ছে এখন, গাড়ি মুভিং অবস্থাতে, তার ওপর রাস্তার যা সুন্দর কন্ডিশন। সময় এখন 10:47, 10:45 মতন বাজে। হোটেল থেকে বেরিয়ে দুটো লোকেশন ঘোরার পর 26 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি। এখান থেকে কলকাতা এখন 161 কিলোমিটার মতন দেখালো, নাকি 191 কিলোমিটার মতন দেখালো। NH-34 উঠে গেছি, ন্যাশনাল হাইওয়েতে ওঠার পর একটুখানি রিল্যাক্স হয়, ঠান্ডা ঠান্ডা লাগছে, নাহলে যা গরম লাগছিল ওখানে ওই জ্যাম অফ রোডের ভেতর। ওফ, ঘড়িতে সময় এখন হচ্ছে 11:20, আর যখন হাই রোডে উঠেছিলাম তখন 10:45 মতন বেজেছিল। তো ধরে নাও আমরা ক্লোজ টু 1 আওয়ার মতন হাই রোডে উঠে পড়েছি। জায়গাটার নাম হচ্ছে লোকনাথপুর, যাই না আমি এখন ম্যাপ লাগাইনি, ম্যাপ অভিরূপের কাছে আছে। পলাশি এখন এখান থেকে কতটা দূর ঠিক যাই না, মানে মোটমোট আমাদের হোটেল থেকে তো 50 কিলোমিটার ছিল, কিন্তু যেহেতু আমরা হোটেলের ওখানে সাইট সিন করে তারপর হাই রোডে উঠেছি, তো আমার মনে হয় একটু বেশি কিলোমিটার হবে, 60-এর কাছাকাছি কিলোমিটার হবে পলাশি। কাল যখন হোটেলে ঢোকার আগে ফিউল আপ করেছিলাম, এখনও হাফ ট্যাঙ্ক ফিউল আছে। Thank you.
তোমরা যদি গিয়ারলেস গাড়ি চালাও মানে স্কুটার চালাও আর রাইড করতে ইচ্ছা করে অবশ্যই তোমরা আমি নিচে আমাদের এই গ্রুপটা বেঙ্গল গিয়ারলেস নাইট গ্রুপের ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অবশ্যই জয়েন করতে পারো। বছরে তো আমাদের মোটামুটি প্রচুর ট্রিপ হয়, জয়েন করবে, একসাথে বেরাবো আমরা, ঘুরবো। চলো, মনে হয় দেখতে দেখতে আমরা পলাশী ব্যাটেল ফিল্ডে চলে এসছি। এই যে ডান দিকে গেট পলাশী ব্যাটেল ফিল্ড মেমোরিয়ালে, এই যে সেই মেমোরিয়াল পলাশী স্মৃতিসৌধ, পলাশী ওয়ার মেমোরিয়াল। আজকে সকাল দিয়ে হোটেল দিয়ে বেরানোর পর দিয়ে শুধু অফ রোডই করে যাচ্ছি। কে বলে অফ রোডিং করার জন্য এডিভি লাগে? মাকালেতে যুদ্ধ করেছে এমন কি আর করবো, ভাবছি এই দুটো মিক্স করে মাকালেটি দুটো কানে গুঁজে দিই। যে যা পাচ্ছে বলে দিচ্ছে, চাটনি হয়ে গেছে তো, চাটনি হয়ে গেছে পুরো, খালি আমচুর একটু লাগিনি, এটা গুড়ে বেদানা বের করছি। টুলকিটও রাখিস না তুই গাড়িতে, কি ছেলে রে, হাসবি না কিন্তু আমার টুলকিটের ব্যাগটা দেখে, কেউ টুলকিটের ব্যাগ, হ্যাঁ এটা চার মাথা হবে, প্লিজ ও তো একা ভুগবে না, ব্যাপারটা বোঝ ওমার, ব্যাপারটা বোঝ, ও তো একা ভুগবে না, আমাদের সবাইকে ভুগতে হবে, সুতরাং বেশি পান্তা ভাতারি ঘড়িতে এখন বাজে 12:15, পলাশীর ব্যাটেল ফিল্ড ব্যাটেল মেমোরিয়াল থেকে এবার বেরিয়ে পড়ছি। এই রাস্তার ফ্রেমটা সেই লেভেল লাগছে, টার্মেকের রাস্তা, দুদিকে ক্ষেত আর রাস্তার দুধারে বড় বড় গাছ। সময় এখন 12:52, মানে 1:00 আর 10 মিনিট বাকি, এখান থেকে কৃষ্ণনগর আর 28 কিলোমিটার বাকি। কৃষ্ণনগরে গিয়েই আমরা খাবার খাবো, এখনো সকাল থেকে আমরা খাই, খিদে মোটামুটি ভালোই পেয়ে গেছে। কলকাতা এখান থেকে আরো 135 কিলোমিটার বাকি, হোটেল থেকে বেরিয়ে 90.1 এক্সাক্টলি 90 কিলোমিটার। ওয়েদার তেমনি গরম নেই, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে এরকম মেঘলা ওয়েদার হচ্ছে। প্রবলেমটা করছে একটাই জিনিস, সেটা হচ্ছে এখানকার রাস্তাগুলোতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে প্রচুর ডাইভার্সন। এমনি রাস্তার কন্ডিশন ঠিক আছে, বাট ডাইভার্সন প্রচুর, কারণ রাস্তার কাজ হচ্ছে বারবার, মানে ওইদিকের লেনের গাড়িকে এদিকে পাঠিয়ে দিচ্ছে, এদিকের লেনের গাড়িকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছে, ওই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ আর কিছুই না। Thank you.
সময় এখন 1টা বাজে আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি কৃষ্ণনগর ঢোকার পর। এরপর আমরা যে যার পছন্দ মতন লাঞ্চ করলাম। আমি নিয়েছিলাম চিকেন রুটি থালি, 180 টাকা মতন নিয়েছিল। বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। সময় এখন 2:32, খাওয়া দাওয়া হয়ে গেল, ফিউল আপ করবো, করে সোজা বাড়ির দিকে বেরোবো। ঘড়িতে সময় এখন 2:47, মানে 2:45 বাজে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, এবার আর কোথাও দাঁড়াবো না, তবে নিজের পেট তো ভরিয়ে দিলাম, এবার গাড়ির পেট ভরাতে হবে। ম্যাপ সেট করে নিয়েছি বাড়ির জন্য, এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 113 কিলোমিটার, 3 ঘন্টা 15 মিনিট লাগবে। চলো ফিউল স্টেশনে চলে এলাম। 4 লিটার 200 মতন তেল গেল, 457 টাকার মতন, 457 350, আর তখন একবার ছিল 413। এই 3 বার তেল ভরলাম, এই 3টে। চলো গাড়ির পেট ভর্তি হয়ে গেছে না, প্রায় 1 কিলোমিটারের মতন লম্বা একটা ট্রাক ট্রাফিকের জ্যাম, আটকে পড়েছি আমরা। পুরো গুগল ম্যাপে রেড দেখাচ্ছে, রাস্তার সামনে হয়তো কাজবাজ চলছে। 8+ মিনিট, এর পিছনে গাড়ি আছে, এর পিছনে গাড়ি আছে, এই লাইটের পিছনে। ওনাকে একটু গাইড করে দে, পিছনে আনো আনো। চলো, ইনি আমাদের একটু হেল্প করছেন যাতে আমরা বেরিয়ে যেতে পারি। আরে বাপরে, কিছু অফরোডিং হচ্ছে আমাদের মুর্শিদাবাদে এসে। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে এদিকে, তো আমাদের ওনারা বললো যে ব্রিজ দিয়ে বেরিয়ে যেতে পারবে, বাট মনে তো হচ্ছে বেরাতে পারবো না। দেখা যাক কি হয়, এই ফার্স্ট টাইম এরকম কোন রোডে উঠলাম যে যেখানে কনস্ট্রাকশন এইভাবে চলছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। আরে আরে দাদা, একটু দাঁড়াও না, নিচে নামবে নাকি? আসছো লোকজন ভাই, দুদিক নেড়া ব্রিজ তৈরি হচ্ছে, ভাইজারটা ডাউন করা যাক, নাহলে চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এদিক দিয়েও একটা গাড়ি ঢুকে গেছে, 4 চাকা। আরে 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 আরে, আস্তে আস্তে আস্তে, সাদা পাউডার পুরো। যাই হোক, সাদা পাউডার মাখি আর যাই মাখি, ওইদিকে জ্যামটা কাটিয়ে চলে এসেছি। কি সব রাস্তায় ভাই, ডিটুর করে এসেও তো মনে হচ্ছে লাভ হয়নি। বাপরে, ওরে বাপরে বাপ, পুরো সাদা হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, এই ট্রাক গুলোর জন্য তো আটকে গেল, নাহলে এদিক দিয়ে যাওয়া যেত। যাবি বাপরে, যাওয়ার দিন তো এরকম রাস্তা ছিল না, হঠাৎ করে এখন এরম রাস্তা হলো কি করে?
अरे बाप रे बाप, ये क्या हो गया? ये तो पूरा लद्दाख एक्सपीरियंस हो जाते मुर्शिदाबाद गए। আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে তো আসার সময়। বাপরে বাপ, সামনে ধুলো বালিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মনে হচ্ছে যেন ফ্রিতে পাউডার ছড়াচ্ছে ফ্রিতে। আমি একটা জিনিস বুঝি না, যখন এরকম হেভি লেভেলের কনস্ট্রাকশন কাজ হচ্ছে, গভর্নমেন্টের উচিত বা যারা এইসব জিনিসের দায়িত্বে থাকে তাদের উচিত অ্যাটলিস্ট একটা অল্টারনেট রোড খুলে দেওয়া, নাহলে এই রোডটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া। দিস রোড ইজ হাইলি ডেঞ্জারাস ইন নাইট টাইম, হাইলি ডেঞ্জারাস। এটা কোন প্যাচটা বুঝতেই পারছি না, যাওয়ার সময় তো এরকম প্যাচ পাইনি। হোটেল থেকে 150 কিলোমিটার তো হয়ে গেছে, আর 78 কিলোমিটার বাকি। 2 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে বাড়ি যেতে। চলো ফাইনালি একটু হলো ভালো রাস্তায় পড়লাম, যেখানে গাড়িটা কন্টিনিউ মুভ করতে পারবে। 15-20 মিনিটের যুদ্ধ পুরো একটা রাইড এক্সপিরিয়েন্সকে নষ্ট করে দিতে পারে। আবার আবার একটা অফ রোড, আবার একটা ডাইভার্সন, আর কত ভাই, আর নেওয়া যাচ্ছে না লিটারালি। কি অবস্থা রাস্তাঘাটের, বাপরে বাপ, সেরা লাগছে, সেরা ন্যাশনাল ফ্ল্যাগটা। এরকম বাজে অফরোড দিয়ে তো কষ্ট করে বেড়ানোর পর ন্যাশনাল ফ্ল্যাগ দেখে নিজেকে মোটিভেট করি আর কি করে। বাড়ি পৌঁছাতে এখনো 57 কিলোমিটার বাকি। আমরা তিনজন মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছি, এত ধুলো বাড়ি থেকে সিআর পিছনে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু জল খাওয়ার জন্য। আমাদের আধে গ্রুপ এগিয়ে গেছে, পুরো অফরোডিং হচ্ছে পুরো। এয়ারপোর্টের কাছে চলে এসেছি, এখান থেকে আমার বাড়ি আর 20 কিলোমিটার দেখাচ্ছে, 41 মিনিট, 31-এ পৌঁছে যাবো। এখান থেকে সবাই যে যার মতন আলাদা হয়ে যাবে, এরা 4 জন বেহালা বেরিয়ে যাবে উপরে ব্রিজ ধরে, আর আমি নিচে পরমা আইল্যান্ড হয়ে কিছুটা গিয়ে ডান দিক দিয়ে ঢুকে যাবো বাড়ির জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দেবো, কেননা ক্যামেরাতে আর ব্যাটারিও নেই, 2% চার্জ দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা অল করে দেবে। আর এই ট্রিপের যত ফটোস অ্যান্ড রিলস যা যা হবে সেগুলো সব আমরা ইনস্টাগ্রামে শেয়ার করেছি, নিচে ইনস্টাগ্রাম আইডিটা ফ্ল্যাশ করছে স্ক্রিনে, অবশ্যই ফলো করে দিও। ও নাই তো ফ্রেম কমপ্লিট হয়ে গেল, আরে ওখানেই রাখ, আটকে গেছে, খেলো খেলো হয়ে গেছে গল্প।